एवरीवन वेलकम बैक टू माय चैनल कैमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो आमरा खूब भालो आछी किन्तु दुदिन धरे जे बृष्टि होच्छे आमी बोलछिलाम तोमादेरके तार जन्य रास्ताटा देखो देखो ভ্যান আসছে পেছনে ওখানে আর জল এখনো কমেনি একটুও কমেনি কিছু করার নেই আর ওর জন্য আজকে ঘরেই আছি আমরা আর বড় আজকে অফিস নেই আগে দিন ডাবল ছিল তোমরা জানো ওই জন্য আজকে অফিস ছুটি আছে ওর তা আমি ভাবছি যে একটু আস্তে ধীরেই কাজ করি আজকে আর আজকে তোমাদেরকে যে জিনিসটা শেয়ার করবো সেটা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো কী জিনিস শেয়ার করবো তা ভিডিওটা এখনই স্টার্ট করতে পারবো না এই জন্য কারণ মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি চলো দেখাই তোমাদেরকে ও এখনও ঘুম হচ্ছে এখন বাজে অলমোস্ট প্রায় 10:45 এখনও ঘুম হচ্ছে তা যেহেতু এখনও ঘুম হচ্ছে সেই জন্য আমি তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না কারণ ওর পুরো রুটিন আজকের ফুল ডের সকাল থেকে রাত পর্যন্ত যে ফুল ডের রুটিন সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তা ও ঘুম থেকে না উঠলে তো কিছুই শেয়ার করার নেই তাই ও যতক্ষণ ঘুমোচ্ছে আমি ততক্ষণ আমার ঘরের যে কিছু কাজ আছে মানে যেগুলো আমার রেগুলারের কাজ সেগুলো করবো কারণ বৃষ্টির এরকম ওয়েদার বলে আর ঠান্ডা আছে বলে ওয়েদারটা এখনও আমার বড়ো ঘুমোচ্ছে আমার শাশুড়িমাও ঘুমোচ্ছে আর আমরা ক্যামেরাটা জাস্ট শ্যুট করতে করতে এরমভাবে কেন এদিক ওদিক হলো জানো আমার হাতের উপরে পুরো একটা ওই বলতা টাইপের জিনিস হয় না ইয়েলো কালারের দেখতে ওই জিনিসটা এসে হাতের উপর পুরো বসে পড়েছিল তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি কারণ এই টাইপের জিনিসগুলো না আমার খুব ভয় করে তো আমি যাই হোক এনিওয়েজ ওই কাজগুলো করে আসি ততক্ষণ ততক্ষণে মেয়ে উঠবে মেয়ে উঠলে তোমাদের সাথে আজকের ভিডিওটা আমি স্টার্ট করি দেখো উঠে গেছে আর উঠেই নিজের খেলনা নিয়ে খেলতে শুরু করেছে ওর বাবা চা খাচ্ছিল ওখান থেকে একটু বিস্কুট নিয়েছে নিয়ে দুষ্টামি করছে আর খেলনাটা নিয়ে এখন ওর বাবাকে দিতে যাচ্ছে এই দুষ্টুমি খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এখন অনেকটা লেটেই উঠেছে আজকে তখন বললাম তোমাদেরকে তা ওকে দুধটা খাইয়ে নিলাম এরপরে একটুখানি ও খেলবে আর আমি আমার কাজ করবো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে খুব ওই জন্য একটুখানি আজকে আমি সবাই ভাবছি আমরা একটু খিচুড়ি খাবো তো বেশি কিছু রান্না করার নেই তা আমি ওটা একটু রেডি করি ততক্ষণ একটু খেলুক দেন ওকে স্নান করিয়ে রেডি করবো তখন আসছি আপ এবার দেখো ওর জন্য আপেল নিয়ে এসেছি স্নানের পর একটু ও ফল খায় আর ওর বাবা বাড়িতে থাকলে তো তোমরা জানো বাবার ফোন নিয়ে বসে থাকে ওই কার্টুন দেখছে আর আপেলগুলো কেটে ছোলাটা ছাড়িয়ে দিয়েছি এখন ও এটা খাবে বসে ততক্ষণে দুপুরে খাওয়ার টাইম হয়ে যাবে একটু গ্যাপ যাবে মিডিলে তারপর দুপুরের খাবার খাওয়াবো আমি তো কিচেনে চলে গেছিলাম ওকে খেতে দিয়ে হঠাৎ এলাম কারণ জোরে বৃষ্টি শুরু হয়েছে আর দেখো ও পুরো মানে ডান্স করতে শুরু করেছে কারণ বৃষ্টি শুরু হলে ওর খুব মজা হয় আর ওই জানলা দিয়ে চলে যায় গিয়ে ওখানে দাঁড়িয়ে না বাইরের বৃষ্টির যে জলগুলো আছে ওগুলো হাত দিয়ে ধরে আর কি আমি বারণ করি ঠান্ডা লেগে যাবে বলে কিন্তু ওটাও খুব ভালোবাসি আর বৃষ্টি শুরু হলেই এরকম ডান্স করতে শুরু করে দেয় দেখো দুপুরের খাবার নিয়ে এসেছি ভেবেছিলাম তো খিচুড়ি রান্না করবো কিন্তু মুগ ডালটা শেষ হয়ে গেছিলো সেজন্য আর রান্না করা হয়নি আর জলের মধ্যে কে বাইরে বেরোবে ওই জন্য ওর ভাতটা যেরম হয় ওরমই করে নিয়ে এসেছি
আর এখানে দেখো ওর বাবা ওকে খাওয়াতে খাওয়াতে চলে এসেছে, কারণ ওর মাছের যে মাছটা খাওয়াচ্ছি এটার যে কাঁটাগুলো আছে ওগুলো ওর বাবা সব খাবে, কারণ কি ওর বাবা মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। আর মেয়েকে তো খাওয়াই, জাস্ট মাছটা বেছে তো মাথা কাঁটা এগুলো সব থাকে। তোর বাবার বক্তব্য হলো ওগুলো একদম ফেলা যাবে না, ওগুলো সব ওকে দিয়ে দিতে হবে যেদিনকা ও বাড়িতে থাকে, যেদিনকা থাকে না সেদিন তো ফেলে দিয়ে আলাদা ব্যাপার। আর মেয়েও দেখো ওই জন্য ওখান থেকে নিজের থালা থেকে নিয়ে নিয়ে বাবাকে খাইয়ে দিচ্ছে। খাইয়ে দিয়েছি পুরো, আর এখন ওকে ঘুম পাড়াবো না, কারণ আমার স্নান হয়নি আর খাওয়াও হয়নি, তো আমি আগে ওগুলো করে নিই তারপর ওকে ঘুম পাড়াবো। দেখো ঘুমিয়ে পড়েছে, দেখলে মেয়েকে ঘুমও পাড়িয়ে দিয়েছি আর আমার স্নানও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, সব হয়ে গেছে। বাট আমিও ভাবছি একটু ওর সাথে ঘুমিয়ে পড়বো, বিকেলবেলাও উঠলে তারপর বিকেল থেকে রাত অব্দি রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো মেয়ে উঠে গেছে আর ঘুম থেকে উঠে দুষ্টুমি করছে, আর আমরা চা খাচ্ছিলাম, আর ওর একটা ছোট কাপ আছে, ও চা খেতে খুব ভালোবাসে, তো একটুখানি দিই জাস্ট ওকে, যেহেতু লাল চা খাই আমরা। আর ওটার মধ্যে দেখো চামচ চোবাচ্ছে এসব করছে। মুনিয়া মুনিয়া একটু ডান্স করে দেখিয়ে দাও, আর তোমার পেটটু কই দেখিয়ে দাও, ঠিক করে বসো। যা তুমি ধুপি হয়ে গেলে, আর তোমার চুকু কই দেখি, আর তোমার জিভ কই, তোমার দাঁত কই, আর তোমার পেটটু কই, আর তোমার চোখ কই, গুড গার্ল। দেখলে ঘুম থেকে উঠেই ওর দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর হা 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 দেখো হাসছে, কি করছো কি করছো, হ্যাঁ জিপ দেখিয়ে দাও, আর তোমাকে পাগলি লাগছে, তোমাকে পাগলি বুয়ি লাগছে, তো এখন দুষ্টুমি করতেই থাকবে। আর আমি রেডি করে নিয়ে এসেছি এই যে দুধ, কারণ বিকেলবেলায় ও ফার্স্টে দুধ খায় আর তারপরে বিস্কিট টিস্কিট খায়, দেন তাড়াতাড়ি খাইয়ে দিই রাত্রিবেলার খাবারটা, কারণ মাঝখানে কিছু উল্টোপাল্টা খেলে না রাত্রের খাবারটা একদম খেতে চাইবে না, সেই জন্য বিকেলে উল্টোপাল্টা কিছু দিই না। তখন দুধটা খাওয়াবো, খাওয়ানোর পরে একটু চুলগুলো বেঁধে দেবো, নাহলে খুব মানে কীরকম লাগে দেখতে। চলো তাড়াতাড়ি খাইয়ে নিই ওকে। আর দুধটাও খাওয়া হয়ে গেছে তোমরা দেখলে, এবার চুলও বেঁধে দিয়েছি। দেখো ড্রেসটা আর আজকে চেঞ্জ করাইনি, এবার ওকে আমি ছেড়ে দেবো, নিজের মতন খেলবে, আর আমাদের যা কাজ আছে আমরা ওগুলোই করবো। কি বলছো, কি বলছে এগুলো, তোমাকে সবাই দেখতে পাচ্ছে কিন্তু, কি বলছো, বাই বলে দাও, টাটা। তো ওকে এখন ছেড়ে দেবো, ও নিজের মতন খেলবে, আর ও কিরমভাবে খেলে কি করে একা একা ওটাও তোমাদের দেখাবো। তাহলে চলো ওকে ছাড়ি আর ওকে পেছন থেকে দেখি যে ও কি করছে। এবার দেখো বিকেলবেলা ওর বাবা আর আমি একটুখানি মানে পাঁপড়টা শেকে আর মেয়োনিজ দিয়ে খাচ্ছিলাম, তা ও তো ওর মতন খেলছিল, তা আমাদেরকে খেতে দেখে এসে ওরও একটু খেতে ইচ্ছা করেছে, যাই হোক ওকে দিয়েছি একটু পাঁপড়। এবার মেয়োনিজটা খেয়ে না ওর খুব ভালো লেগেছে, এবার আমরা তো পুরো খেয়ে নিয়েছি, আর মেয়োনিজের প্যাকেটটা দেখো পাশেই ছিল, তা ওটাকে নিয়ে নিয়ে বারবার এ করছে, যেহেতু ওর বাবা ঢেলে দিয়েছিলো প্লেটে ওই জন্য ওটা নিয়ে নিয়ে বারবার বাবার কাছে যাচ্ছে আর ঢেলে দেওয়ার জন্য। তা বললাম যে ঠিক আছে ঢেলে দাও, কিন্তু খুব বেশি দিও না, অল্প একটুখানি দাও, কারণ ছোটো আর ছোটোদের জন্যে খুব একটা ভালো নয় মেয়োনিজটা খাওয়া, তা যেহেতু ও চাইছে খেতে ওর জন্য একটুখানি দিতে বলেছি। ওটা পেয়ে দেখো খুব আনন্দ হয়েছে ওর, আর এবারে তোমরা জাস্ট দেখো যে পাঁপড়টা পাশে রেখেছিলো টুকরোটা ওটা লাগিয়েও খেয়ে নেবে। দেখো দেখলে পাঁপড়টা রেখে দিয়েছিল,
আর এতক্ষণে টাইম হয়ে গেছে রাত্রিবেলার ডিনার করার, তাই জন্য আমি রাত্রে ডিনারটা ওর নিয়ে চলে এসেছি। আর তোমরা আমাকে চশমা পরে দেখছো, কোনোদিন দেখোনি, আজকে হঠাৎ দেখছো, হয়তো একটু ডিফারেন্ট মনে হবে। হ্যাঁ, আমি চশমা পরি কারণ আমার চোখে পাওয়ার আছে। আর ফোনটা ঘাঁটতে ঘাঁটতে কিছু এডিটের কাজ করতে করতে মানে অনেকেই ঘাঁটছিলাম ফোনটা, তো মাথাটা খুব ব্যথা করছিলো, সেজন্য আমার বরবল একটু চশমাটা পরে নাও, ওই জন্যই পরে আছি। দেখলে মেয়েকে খাইয়েও দিয়েছি, ওর রাত্রের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ওখানে কি করছে, কার্টুন দেখছে আর মাঝে মাঝে এখানে ক্যামেরার দিকে দেখছে। মামাম দেখো, বাই করে দাও। চলো, ও তোমাদের সবাইকে টাটা করে দিয়েছে, আর আমিও তোমাদেরকে এখন টাটা বলবো, কারণ ওর সারাদিনের রুটিন এখন কমপ্লিট আর আমাদের ডিনারটা এখনও বাকি আছে। তো আমরা আমাদের ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করবো। ওকে রাতের ড্রেসটাও দেখো চেঞ্জ করিয়ে পরিয়ে দিয়েছি, চুলটা আর খুলিনি কারণ মুখের মধ্যে পড়ে যায়, রাত্রিবেলা ঘুমোলে এমনি এদিক ওদিক করে, গার্ডার খুলে যায়, চুল খুলে যায়, সেজন্য এখন আর ওকে চুলটাকে জাস্ট চেঞ্জ করাইনি। দেখো তো এখন এখানে কার্টুন দেখবে আর আমরা তাড়াতাড়ি করে আমাদের ডিনারটা কমপ্লিট করে নেবো। আর সকালে তো বলেই ছিলাম যে খিচুড়ি করার কথা ছিল কিন্তু করতে পারিনি, মানে অ্যাকচুয়ালি মুগ ডালটা শেষ হয়ে গেছিলো বললাম, তো এত জল বাইরে দেখালাম তোমাদের, তো ওই জন্য আর বাইরে গিয়ে আনাটা পসিবল ছিল না। ওই জন্য রাত্রিবেলা কী করবে, ওর বাবার খুব খেতে ইচ্ছা করছিলো খিচুড়ি, তো রাত্রিবেলা ওই সন্ধ্যাবেলা জলের মধ্যে বেরিয়েই তারপর নিয়ে এসছে, দেন তারপর রাত্রিবেলা খিচুড়িটা করলাম। আর ওকে খিচুড়িটা আর খাওয়াইনি কারণ ওর ভাতটা যেটা রেডি করা ছিল ওটাই ওকে খাইয়েছি, আর মাছ ভাজা ছিল মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তো এখন আমি এখানেই শেষ করে দেবো কারণ আমরাও এখন খাবো, খেয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। আমি তো এখন টাটা বাই বাই নেবো, কিন্তু তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো, লাইক করতে থেকো, শেয়ার করতে থেকো, আর কমেন্ট তো অবশ্যই করতে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আর ভিডিওগুলো যদি তোমাদের সামনে আসে আর যদি তোমরা দেখো আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা তো অবশ্যই বাজিয়ে দিতে ভুলবে না, কারণ তাহলে এই সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তাহলে চলো আজকে এখানেই শেষ করছি, আবার ফিরছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট।